দর্শক, আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন, আপনারা এরকম শুকনো বাটির গরু কিনবেন, কারণ এই শুকনো বাটির গরু কিনলে কিন্তু এখানে মাংস লাগানোর জায়গা আছে। আপনারা যদি একটা পরিপূর্ণ গরু কিনে খামারে উঠান, ওখানে কিন্তু আপনি যত খাদ্য খাবার দেন, তো রেডি গরু নিয়ে কিন্তু আর রেডি করা কিন্তু কঠিন, কিন্তু আপনি যদি আনরেডি গরু নিয়ে যান, এগুলো যদি 2.5 থেকে 3 মাস যদি খামারে পালা যায়, এখান থেকে কিন্তু ভালো একটা বেনিফিট। দর্শক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। দর্শক আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইক গেছে। দর্শক আজ 21শে জানুয়ারি রোজ রবিবার। দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি খুলনা জেলার পাইকগাছা থানা অবস্থিত চাঁদখালি পশু হাট। দর্শক আজকে চাঁদখালি পশু হাট থেকে আপনাদের কিছু মাংস উৎপাদনের উপযোগী শাল গরুর দরদাম জানাবো। আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবে। দর্শক আজ রোজ রবিবার, আপনারা জানেন রবিবার মানে হচ্ছে চাঁদখালি পশু হাট। দর্শক আজকে চাঁদখালি পশু হাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মফিজুল ভাই। আজকের মফিজুল ভাই কত পিস গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম পাচ্ছে সেটা ভাইয়ের মুখ থেকে জেনে নিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এখন তো তীব্র শীত, এই শীতের মধ্যে আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? মোটামুটি ভালো আছে। ব্যবসা বাণিজ্য হচ্ছে, কেনাবেচা হচ্ছে তো? ভালো হচ্ছে, ভালো হচ্ছে। আজকে কত পিস গরু নিয়ে আসছেন? এই 27 পিস। 27 পিস ব্যবসা বিক্রি হয়েছে কিছু? ওই একটা দুটো হয়েছে, একটা দুইটা। তাহলে তো মোটামুটি এখনো অনেকগুলো গরু আছে। আচ্ছা আছে, তাহলে বাজার লাগ দিস আর কি। আজকের বাজারটা কেমন দেখছেন? গতদিনের তুলনায় আজকের এই বাজারটা কেমন? আজকে মোটামুটি বাজারটাই এরকম আছে, বাজারটা কিনার মতন বাজার আছে। মানে কেনার মতো? হ্যাঁ, যেহেতু আজকের সকাল থেকে একটু মানে পরিবেশের ঠান্ডা পরিবেশ, তার কারণে একটু কেনাবেচাও কম, গরুর বাজারটা সহনশীল বলতে একটু নরম আছে। তাহলে আমার দর্শকদেরকে আমরা একটা একটা করে দরদাম জানাই দিই এবং ভিডিওর লাস্টে এভারেজ মিলে কেমন কি দাম রাখবেন সেটা বলে দিবেন। হ্যাঁ দেবো। আমরা প্রথমে দেখতে হচ্ছে একটা ফ্রিজিয়ান বাচ্চা আছে, এটা কেমন দাম আছেন? 65,000 টাকা। এটা আজকে ছাড়া নিয়ে আসছে কেমন? ওই 60-এর উপরে যদি ছাড়ব। 60-এর উপরে? জি। আনুমানিক বয়স আছে কেমন এটা? এটা 1 বছর। 1 বছর। আজকে বাজারে কি এখনো দরদাম পাইছেন? এটা হয়েছে। কেমন দাম হয়েছে? ওই 58-60 ভাঙি। 58-60, কিন্তু প্যাকেজে গেলে তো এভারেজ মিলে একটু কমাই দিবে। আরো কম হবে। আমরা এরপরে দেখতে পাচ্ছি আরেকটা দেশাল আছে, এটা কেমন দাম আছে? এটা 62। 62,000 টাকা। এটা কি যাচ্ছে এখন ভাই? না আদাত, এখন আদাত। এটা আজকে যেভাবে আছে ওজন আছে কেমন? এটা 90 কেজি আছে। 90 কেজি। আজকে ছাড়া নিয়ে আসছে কেমন করে ছাড়বেন এটা? এটা 57,000 টাকা দিয়ে ছাড়বো। 57,000 টাকা হলে এটা কি এখন দাম হয়েছে? হ্যাঁ হয়েছে। কেমন দাম পাইছেন? 54-53 এরকম দাম হয়েছে। 54 পাচ্ছে। হ্যাঁ, আমরা এরপর দেখতে পাচ্ছি সুন্দর একটা বডি ফিটনেসের শাল গরু, এটা কেমন পাচ্ছেন? এটা চাচ্ছি 62। 62,000 টাকা। দেখতে পাচ্ছি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা শাইওয়াল, মাশাআল্লাহ কালার যেমন এবং গল কম্বলও আছে এবং সুন্দর একটা গ্রোথের বাছুর। ভাই এটা কেমন দাম আছে? এটা আছে 68। 68,000 টাকা। জি। এটা আজকে সর্বশেষ কেমন করে ছাড়বেন? 64 হলেই ছাড়া নিয়ে আসা। 64। আজকের বাজারে এই পর্যন্ত কেমন দাম পাইছেন? ওই 60,000 61,000। 60-61 পাইছেন। আমরা সামনে দেখতে পাচ্ছি একটা ক্রস, এটা কেমন দাম আছে আজকে বাজারে? এটা আছে 70,000। 70,000 টাকা। আজকে ছাড়া নিয়ে আসা কেমন? এই 65-68 হলেই ছাড়বো। মাশাআল্লাহ তো দেখতে পাচ্ছি বডি ফিটনেস অনেক সুন্দর আছে। হ্যাঁ সুন্দর আছে। এখন কি যাচ্ছে ভাই? না আদাত, আদাত। মাশাআল্লাহ সুগাম দেহের একটা গরু, এটা কি 24 কুরবানি আস্তে আস্তে কি এটা দাঁতবে? হ্যাঁ দাঁতবে, দাঁত ফাঁকি গেছে, দাঁতা মতো হয়ে গেছে। 24 কুরবানি সময় একটা ভালো মানের একটা গরু হয়ে? হ্যাঁ হবে হবে হবে। আমরা দেখতে পাচ্ছি আরো একটা লাল কালারের গরু, এটা কেমন দাম? এটা আছে 59,000। 59,000 টাকা। এসা নিয়া আছে কেমন? 55-56। 55-56 হলে এটা কি এখনো কি দাঁতছে নাকি আদাত? দুদাঁত, দুদাঁত। জি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গরুটা কিন্তু একটা সুন্দর, যেটাকে বলা হচ্ছে লাল হাসা। এটার কিন্তু দেখতে পাচ্ছেন শিংও লাল এবং কিন্তু এই যে নাকের মাজনটাও লাল। এই গরুগুলো কিন্তু চট্টগ্রামের যে সকল খামারি আছে তাদের কিন্তু অত্যন্ত জনপ্রিয় গরু। এইগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ চাহিদা আছে। আপনারা কিন্তু যারা এরকম ধরনের গরু বেছে বেছে কিনতে যাচ্ছেন, আপনারা যদি এই সকল হাটে আসেন অবশ্যই পেয়ে যাবেন ভাই। আমরা তারপর দেখতে পাচ্ছি এটা কেমন দাম আছে? এটা আছে 55,000। 55,000 টাকা। এটা তো ক্রস, ক্রস জাস্টি ক্রস, দাঁতে নাই এখন আদাত, আদাত। এটা আজকে সর্বশেষ কেমন করে ছাড়বো? এটা 50 হলেই ছাড়বো। 50,000 টাকা হলে গরুটা টোটালি এখন আছে শুকনো বডিতে? হ্যাঁ শুকনো বডি আছে। এটা মাংস লাগালে একটা পরিপূর্ণ গরু হয়ে যাবে? হ্যাঁ সুন্দর, 4-3 মাস গোশ হবে। এটা আছে 65,000। 65? জি। এই গরুটা আজকে কেমন করে দিবেন? 60-61 হলেই ছাড়বো। এটা কেমন দাম আছে? এটা 60,000। 60,000 টাকা। এটা আজকে ছাড়া নিয়ে আসছে? 58 ছাড়ি দেবো। 58,000 টাকা হলে? হ্যাঁ। এটা কি যাচ্ছে ভাই? দুদাত, দুইদাত। মাসাল তো খাদ্য খাবার রুচি আছে, সব দিক থেকে ভালো আছে ভাই। আমরা তো এত সময় কিছু গরু দেখলাম বড় সাইজের এবং আজকের প্যাকেজের যে ছোট সাইজের যে গরুগুলো আছে এগুলো খোলা মাঠে আপনি বেঁধে রাখছেন? হ্যাঁ বেঁধে রাখছি। এটা কেমন দাম আছে? এটা চাচ্ছি 54,000। 54,000 টাকা। এটা আজকে কেমন করে ছাড়া নিয়ে? 50 হলে 49 ছাড়ি দেবো। আজকের বাজার কেমন কি দাম পাইলেন? এটা আজকে পাচ্ছি 48,000 টাকা দাম পাইছি। 48,000 টাকা। জি।
থেকে একটু বাড়লে দিবেন, আর একটু বাড়লে দিব, আর প্যাকেজে যখন নিবে তখন তো আর একটু আরো দাম কমবে। আমরা দেখতে পাচ্ছি ক্রস একটা হার্ডি শার্ট, এটা কেমন দাম? 55,000 55,000 দাম পাইছে। আমরা সামনে দেখতে পাচ্ছি আরো কিছু গরু আছে ভাই, আমি দেখতে পাচ্ছি শুকনো একটা হাড্ডি গরু, এটা আছে কেমন কি? এটা 66,000 আজকের বাজারে কেমন করে? আজকে ওই 55,000 দাম হচ্ছে, একটু বাড়লে দিয়ে দিবে, একটু বাড়লে দিয়ে দেবো। যাচ্ছে এখন দুই দাঁত আসলে তো খাদ্য খাওয়ার দোষ আছে না ভাই? আছে আছে, সব ঠিক আছে। দর্শক, আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন, আপনারা এরকম শুকনো বাড়ির গরু কিনবেন, কারণ এই শুকনো বাড়ির গরু কিনলে কিন্তু এখানে মাংস লাগানোর জায়গা আছে। আপনারা যদি একটা পরিপূর্ণ গরু কিনে খামারে উঠান, ওখানে কিন্তু আপনি যত খাদ্য খাবার দেন, তো রেডি গরু নিয়ে কিন্তু আর রেডি করা কিন্তু কঠিন, কিন্তু আপনি যদি আনরেডি গরু নিয়ে যান, এগুলো যদি আড়াই থেকে তিন মাস যদি খামারে পালা যায়, এখান থেকে কিন্তু ভালো একটা বেনিফিট পাওয়া যায়। ভাই আজকে তো পর্যাপ্ত পরিমাণ কিছু গরু দেখালাম এবং এখানে সুন্দর সুন্দর কিছু গরু আছে, ক্রস আছে এবং ফ্রিজিয়ান গরু আছে এবং দেশাল ষাঁড় গরু আছে, এই সবগুলো এভারেজ মিলে আমার দর্শক যদি নিতে চায় কেমন কি রেট রাখবেন? এভারেজ মিলে 55 করে দিয়ে দেবো, এভারেজ মিলে 55। এখন আমার দর্শক যদি আপনাকে ফোন দেয়, এখানে আলোচনা সভাকে কিছুটা কমে যাবে তো না? আরো কমবে, আলোচনা শুরু হয়ে যাবে। আচ্ছা আছে, আপনার ফোন নাম্বারটা বলে দেন। 01737 40 53 57 নাম্বার তো অলরেডি খোলা থাকে। হ্যাঁ, ওয়েলডেন টু ভাই। যদি আমার দর্শক আপনার সঙ্গে যোগাযোগ করে, যোগাযোগ করলে আপনি আলোচনা সাপেক্ষে আর একটু কমানিবেন। আপনি বিরতির দাম রাখছেন 55,000 টাকা। ধন্যবাদ আপনাকে দর্শক। আজকে যদি মফিজুল ভাইয়ের কাছ থেকে শাল গরু কিনতে চান, ভাইয়ের নাম্বার ডিসপ্লে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে নিয়ে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে এই সুন্দর প্যাকেজটি কিনতে পারবেন। দর্শক, আজকে চাটখালি পুষ্পার থেকে ভিডিও পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।